আজকে আমি মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, তাও আবার স্বর্ণের মেলায়। গত কয়েক বছর যাবত বাজুজ আয়োজিত একটা স্বর্ণ মেলা হয়, এটা হচ্ছে আইসিসিবি কনভেনশন হলে। তো এবার আমি থাকছি হচ্ছে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডের স্টলে। তো আমি এই জামদানিটা নামিয়ে নিয়েছি, জামদানিটা হচ্ছে স্টিচ ক্রাফট পেজের, আর জামদানির সাথে আমি ম্যাচ করে এই ব্লাউজটা আমি গতদিন অনলাইন থেকে অর্ডার করেছিলাম। মনে মনে ভাবছিলাম আজকে যদি না আসে টাইমলি তাহলে ব্লাউজটা আর পরা হবে না। যাই হোক, টাইমলি আমার হাতে ব্লাউজটা চলে আসছে, শাড়ির সাথে আমার কাছে মনে হচ্ছে ব্লাউজের কালারটা ঠিকঠাক মতো মানিয়ে গিয়েছে। তো এই তো এখন হচ্ছে আমি রেডি হব, তবে আজকে কিন্তু আমি নিজে নিজে রেডি হব না, আজকে আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য একজন মেকআপ আর্টিস্ট আমার বাসায় চলে আসছে। এটা হচ্ছে জয়িতাস মেকওভার নামে একটা পেজ আছে, যারা হচ্ছে হোম সার্ভিস দিয়ে থাকেন মেকআপের। অনেক সময় আমাদের পার্টিতে যাওয়ার জন্য সুন্দরভাবে সাজার প্রয়োজন হয়, কিন্তু পার্লারে যাওয়ার মতো সেই ধরনের সময় থাকে না, তখন কিন্তু এই টাইপের হোম সার্ভিসগুলো আমাদের খুবই উপকারে আসে। যেমন আজকের এই হোম সার্ভিসটা আসলে আমার খুবই দরকার ছিল, পার্লারে যাওয়ার একদমই সময় ছিল না, আর আমি তো এত ভালো করে সাজতেও পারি না। আমি আগেই ভেবেছিলাম যে আজকে আমি সুন্দর করে একটু শাড়ি পরবো, সাথে হচ্ছে সুন্দর একটা মেকওভার হবে। তো আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য জয়িতাস মেকওভারের জয়িতা চলে আসছে। ও ছোট্ট একটা মেয়ে, কিন্তু খুবই সুন্দর সাজায়। এই তো আমি বলে দিয়েছিলাম যে আমার চোখের সাজটা হচ্ছে একটু সিলভার আর পিঙ্কের মধ্যে হবে, যেহেতু আমার শাড়ির মধ্যে সিলভার আর পিঙ্ক ছিল। তো আমি বলে দিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে কিভাবে কি করা হবে। আসলে প্রতিটা মানুষের কিন্তু একটা পছন্দ থাকে, তো সেই পছন্দ অনুযায়ী আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই মেকওভার পেজ থেকে পার্টি সাজের পাশাপাশি কিন্তু ব্রাইডাল সাজও পাওয়া যায়। বিয়ের সময় অনেক বউরাই কিন্তু ঘরে বসে থেকে সাজতে চান, যে পার্লারে আসা যাওয়ার যে টাইমটা নষ্ট হয় সেটা আর নষ্ট হয় না, সেক্ষেত্রে একদম রিল্যাক্সভাবে বাসায় সাজা যায়। তখন কিন্তু এই টাইপের একটা পেজ থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন, যে বউ সহ বাসায় অন্যান্য যারা পার্টি সাজবে তারা সবাই সেজে গুজে নিতে পারবে। আমার সাজটা আমি হালকার মধ্যে রাখতে বলেছিলাম, ব্রুটাও হালকার মধ্যে করতে বলেছিলাম, আর চোখটা যেমন সাজ চাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেমন চাচ্ছিলাম ঠিক তেমনভাবেই হয়েছে। আমি শুরুতে লেন্স পরতে ভুলে গিয়েছিলাম, পরে সাজের মাঝখানে লেন্স পরে নিয়েছি। আমি ফুল লুকটার মধ্যে একটা পিঙ্ক লুক রাখতে চেয়েছিলাম, যে আমার শাড়িটার মধ্যে যেহেতু পিঙ্ক কালারের পাড় আছে, তো সেই পিঙ্ক কালারের সাথে ম্যাচ করে ফুল লুকটা একটা পিঙ্কিশ লুক হবে। লিপস্টিকটা আমি শুরুতে ফুললি পিঙ্ক একটা লিপস্টিক দিয়েছিলাম, পরে মনে হলো একটু ভালো লাগছে না, তো মাঝখানে আরেকটা শেড দিয়ে লিপস্টিকটার কালারটা একটু চেঞ্জ করে দেওয়া হলো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, শাড়ি পরার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়ি পরার পর কিন্তু বোঝা যাচ্ছে যে শাড়ির সাথে সাজটা একদম পুরোপুরি ম্যাচ। আর জুয়েলারি সেটটা আপাতত এটাই মনে হয় ভালো মানাচ্ছে, যেহেতু গোলফেয়ারে যাব সেখানে গিয়ে আবার অন্য সেট চেঞ্জ করব। আর আমার হাতের কাছে ফুলটা ছিল মাথায় পরার, আমি অল্প একটু ফুলটা এমনি পরে নিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো এত সুন্দর করে সেজেছি, একটু ছবি না তুললে কেমন হয়, তো বাসার নিচে দাঁড়িয়েই কয়েকটা ছবি তুলে নিলাম। তো সাজটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি আপনারা আমার মতো মেকওভারের হোম সার্ভিস নিতে চান, পেজটা উপরে ট্যাগ করা থাকবে, সেই পেজে যোগাযোগ করলেই এই ধরনের হোম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আমার তো আজকে খুবই রিল্যাক্স লাগছে যে কোথাও যাওয়া ছাড়া ঘরে বসে এত সুন্দর করে সাজগোছ হয়ে গেল। জয়িতাস মেকওভার থেকে কিন্তু মেকআপ শেখাও যাবে, সেটার জন্য কিন্তু ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন।